উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে মোংলা পৌরশহরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুধবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শহরের পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকা ও 7 নম্বর ওয়ার্ডের বটতলা সোহলা বুনিয়া এলাকার রাস্তাঘাট হাঁটু পানিতে তলিয়ে রয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অতি বৃষ্টিতে এখানকার প্রায় 450 চিংড়ি ঘের তলিয়ে গেছে। ভেসে গেছে ঘেরের বাগদা চিংড়ি ও সাদা মাছ। এতে চরম ক্ষতির মুখে পড়েছে স্থানীয় চিংড়ি চাষিরা। এ বৃষ্টি দীর্ঘায়িত হলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। বুড়িরডঙ্গার ইউপির নির্বাচিত চেয়ারম্যান উদয় শঙ্কর বিশ্বাস বলেন, এ ইউনিয়নে ছোট বড় 300 ঘের ও 200-র বেশি ঘর বাড়ি বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। এদিকে জলবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। এদিকে খবর পেয়ে গভীর রাতে দিগরাজ এলাকায় ছুটে যান মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও সহকারী ভূমি কমিশনার নয়ন কুমার রাজবংশী এবং তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। মোংলা সমুদ্র বন্দরে আজও 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।